গন্ডা ছড়া মহকুমায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সফরকালে বড় সড় সাফল্য পেল গন্ডা ছড়া মহকুমার থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ 15 কেজি 835 গ্রাম গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা 18,000 টাকা হবে বলেই জানা গেছে। গন্ডাছড়া থানার ASI উপাসনা দেববর্মা গোপন সূত্রের খবরের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে কালাছাড়া থেকে মেলাঘরের উদ্দেশ্যে যাওয়ার পথে TR04AH0563 নম্বরের গাড়িতে তল্লাশি চালায়। একই সঙ্গে গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গোপাল সরকার ও নারায়ণ সাহা নামের দুই ব্যক্তিকে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পুলিশ ইতিমধ্যে একটি মামলা হাতে নিয়েছে এবং তদন্ত করছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হবে।